এই বিষয়ে আরো খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম সুরুজ আলী। সুরুজ, চা শ্রমিকদের কর্মবিরতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাকে জানান। শ্রমিকরা তারা তাদের নিজের অধিকার আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে। এর মধ্যে কয়েকটা সমঝোতা বৈঠক হলো শ্রমিকরা নেয়নি। গতকাল কয়েকটি বাগানের শ্রমিকরা সকালে কাজের বাগান করতে কাজ করে তারা কাজ বন্ধ করে গত পরশুদিন আপনি দেখেছেন হবিগঞ্জের মাধবপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। আমি এখন দাঁড়িয়ে আছি সরোজ, ধন্যবাদ আপনাকে।